আমি আমি সিঙ্গেল আছি, এখনো ম্যারিড এখনো হয়নি। আমি এখনো বিয়ে শাদি করার কথা চিন্তা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পাত্র হিসেবে নিশ্চয় আপনি ইসলামের পথে কাউকে যিনি থাকবেন, যিনি আপনাকে মানে আপনার জীবন সঙ্গী কেমন হবে, আপনার কি পরিকল্পনা আছে এখন? আসলে এই ব্যাপারে কোনো পরিকল্পনা আপাতত নেই, কারণ হচ্ছে আমার সবাই হয়তো জানে যে আমার বাগদান হয়েছিল একজন এমপির সাথে, এবং সেখানে কিছু জটিলতা রয়েছে। সো ওই সম্পর্কটা আমার আর কন্টিনিউ হয়নি, বা আমি ওই সম্পর্কে আর নেই, এবং তার বয়স ছিল অলমোস্ট 68-র মতো। সো হুম হুম এখানে আমার ফ্যামিলি বয়সের ব্যাপারটাও আসলে তখন ওভাবে মাথায় ছিল না, তখন সেভাবে কেউই চিন্তা করেনি। কিন্তু পরবর্তীতে আসলে বাগদানটা আসলে শেষ পর্যন্ত, বিয়ে পর্যন্ত আসলে মনে হচ্ছে না গড়াবে বা গড়িয়েছে, এরকম কোনো পসিবিলিটি নেই। সেজন্য আমার ফ্যামিলি আসলে সিদ্ধান্ত নিচ্ছে যে কি করবে আমি জানি না, আমার সাথে কার বিয়ে হবে আমি জানি না। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি একজন দিনদার, দিনের পথে যিনি আছেন, যিনি ইসলামের পথে আছে, সে যত ক্ষুদ্র ব্যবসা করুক না কেন, বা যত ক্ষুদ্র চাকরি করুক না কেন, অনেক ছোট ছোট চাকরি সে করতে পারে, আমার কাছে কোনো কিছু ছোট না। আমি অবশ্যই তাকে একসেপ্ট করব, বাট তাকে অবশ্যই দিনের পথে থাকতে হবে। বাহ, চমৎকার, মানে খুবই ভালো লাগছে। আরেকটি প্রশ্ন সবচেয়ে বেশি গণমাধ্যমে আসছে যে আপনি মিডিয়া জগতে উন্নতি করতে পারেননি বা সাফল্য তেমন পাননি, এই জন্যই আসলে ইসলামের পথটা বেছে নিয়েছেন, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, তো এটাও একটা খুব সুন্দর কোশ্চেন। আমি সবার কাছ থেকে শুনতেছি যে সবাই আসলে বলতেছে ও হয়তো বা কিছু করতে পারেনি জন্য এরকম করছে। আসলে এটা একদমই ভুল ধারণা। আমরা যেটাকে সাকসেস বলি, যে ইহকালের যেটা সাকসেস, আমাদের সবার চোখে যেটা সাকসেস, আমাদের সবার চোখে যেটা উন্নতি, সেটা কি আদৌ উন্নতি কিনা, সেটা কি আদৌ কোনো ক্যারিয়ার কিনা, আমার রাব্বুল আলামিন পাক পরবর্দিগার যেখানে যেখানে আল্লাহ যেখানে আল্লাহর কোনো মানে যেখানে আল্লাহর কোনো ইশারা নেই, ডেফিনেটলি একটা অন্ধকার জগৎ যেখানে মেয়েদেরকে উন্মুক্ত করা হয়, সেখানে আল্লাহর কোনো ইয়ে থাকে না। তো যেখানে আল্লাহর কোনো, যেই পথটাকে আল্লাহ নিষেধ করেছেন, যে পথটাকে আল্লাহ নিষেধ করেছেন, সেই পথটা কোনো সাকসেসের পথ হতে পারে না। আল্লাহকে ছাড়া কোনো সাকসেস সাকসেস না, যার মধ্যে ইসলামের ইলম নেই, যার মধ্যে ইসলামের কোনো দায়বদ্ধতা নেই, যার মধ্যে ইসলামের শিক্ষা নেই, সেটা কোনো সাকসেস হতে পারে না। এটা বুঝার পরে আমি চলে এসেছি। আর যে সাকসেসের কথা বলছেন, আমি যদি সাকসেস কাউন্ট করতে যাইতামই, তাহলে অবশ্যই আমি চিন্তা করতাম যে আমাকে তো সবাই, কম বেশি সবাই চেনে, তাহলে আমি প্রজেক্ট কেন কাজে লাগে, কেন কাজ করবো না। খারাপের হুম যেমন অনেক যাওয়ার রাস্তা আছে, ভালো রাস্তাও সেরকম আছে। আমি মনে হয় আমার পয়েন্টটা সবাইকে বুঝাতে পেরেছি, যে আমি যদি মনেই করতাম যে আমার এটাকে কাজে লাগানো উচিত, বা আমার এটাকে কাজে লাগাতে চাই, আমি অবশ্যই এটাকে কাজে লাগাতে পারতাম। আমি আমি চিন্তা করতাম যে আমাকে তো সবাই চেনে, তাহলে আমি এটাকে কাজে লাগাই কিছু একটা করি। কিন্তু আমার কাছে কখন এই চিন্তাটা, আমি যখন রিয়ালাইজ করতে পারি, তখন আমার মাথায় এটা চিন্তা কোনো ভাবেই কাজ করলো না। আমার মাথায় কাজ করলো যে আমি কি করলাম, আমি কেন এতগুলো সময় নষ্ট করলাম। হুম 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 আজকে আমি আমার আল্লাহর পথে আরো যদি আগে আসতাম, আমি হুম হুম ডেফিনেটলি সংসার জীবন শুরু করতে পারতাম, আমার বাচ্চা থাকতো, আমি এগুলো চিন্তা করা শুরু করলাম। হ্যাঁ, হয়তো বা এই যুগের কাছে 26-27 বছর বা 27-28 বছর কোনো কোনো সমস্যাই না। এটা তো হুম 30-32 বছর বয়সের মানুষ অহরহ বিয়ে করছে, বাট বিয়ের হুম বয়স তো মেয়েদের জন্য 15-16 বছর, বা আমাদের দেশের আইন অনুযায়ী 18 বছর। অ্যাটলিস্ট 18 বছরের মধ্যে আমার বিয়ে করা উচিত ছিল। তখন আমার এটা মনে হয়েছে যে অ্যাটলিস্ট আমার 18-19 বছর বয়সে বিয়ে করা উচিত ছিল। তো এই চিন্তাগুলো আমার মাথায় আসা শুরু করে যে আমি কি করলাম, কি করলাম, আমি কি করলাম, সাকসেস কি সাকসেস, দুনিয়ার সাকসেসই সব সাকসেস? তাহলে দুনিয়ার জীবনটা আমার মাত্র 50-60 বছর বা 60-70 বছরের কেন, আমি কেন তাহলে এখানে 200 বছর থাকতে পারতেছি না? যদি এটাই আমার সব সর্বোচ্চ সাকসেসের জায়গা হয়, সর্বোচ্চ সাকসেসের জায়গা দুনিয়া না। আচ্ছা, এটা চিন্তা আসার পরেই আমি ছেড়ে দিয়েছি, না হলে অনেক কিছুই করা যেত। এই যে গত একটা বছর আমার কাছে তো কম কাজের অফার আসেনি, হুম 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 অ্যাটলিস্ট আমি একটা ব্লগার হতে পারতাম। অনেক ব্লগার আছেন বা অনেক নারী আছেন, আমি 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 কাউকে খারাপ বলছি না, আমি কাউকে খারাপ বলছি না, আমি সেটা হতে পারতাম। বা আমি কোনো হুম শো, অনেক শো উপস্থাপনা করার অফার আসছিল আমার কাছে, আমি তো হুম হুম একটাতেও যাইনি, এবং আমার কাছে সেগুলোর প্রমাণ আছে যে আমার কাছে কি কি অফার এসেছে, আমি তো একটাতেও যাইনি।
বা ইভেন কিছুদিন আগে যে আপনি বললেন যে আমার ছবি হয়েছে, আমি তো অপেক্ষা করতে পারতাম, আচ্ছা ঠিক আছে একটা ছবি হয়েছে আরো হবে, আমি তো সেই অপেক্ষাতেও থাকিনি। শানাই আমার মনে মাহবুব হয় ইসলামের প্রোগ্রাম গুলো যার কি আপনি উপস্থাপনা করবেন আমি যদি এখন সুযোগ আসে? এরকম, যদি এটাকে আল্লাহ পারমিট করে তাহলে করার ইচ্ছা আছে, আর যদি এটা আল্লাহ পারমিট না করে আমি এটা কখনোই করব না। মাশাল্লাহ, শানাই মাহবুব আপনাকে আল্লাহ তাআলা কবুল করুন নিশ্চয়ই, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছুই জানার ছিল আমার, এবং একই সঙ্গে যারা দর্শনার্থী কিংবা দর্শক রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে বাংলাদেশে, কারণ এদেরকে নিয়েই তো আমাদের জীবন, এটাই তো আমাদের অবশ্যই জীবনের একটা বড় অংশ, এই ধরনের সাধারণ মানুষ দর্শক। এই সাধারণ মানুষকে যদি আপনি আপনি কিছু বলেন, এবং তারা যে আপনাকে ভালোবাসা দিচ্ছে, আপনাকে সমর্থন দিচ্ছে, এই যে পাশে আছে আপনার, এটা তো অনেক বড় একটা সাপোর্ট। হ্যাঁ অবশ্যই, আমি সবার উদ্দেশ্যে রনি ভাইয়ের শো এর মাধ্যমে এটাই বলতে চাই যে আমার সবসময় মনে হয় যে মানুষ নিজের মনের অজান্তে, অবশ্যই নিজের মনের অজান্তে যতই পাপ করুক না কেন, তওবার রাস্তা সবসময় খোলা আছে, আল্লাহর রাস্তা তার জন্য সব সময় খোলা আছে। তো একটা রাস্তা সবার জন্য খোলা আছে, সে যদি মন থেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তাকে কবুল করে নেবেন। তো আমি জানি না যে আল্লাহ আমাকে কতটুকু কবুল করেছেন, কিন্তু আমার জীবনের শেষ রক্ত বিন্দুটা পর্যন্ত আমি আল্লাহর রাস্তা থাকতে চাই, আমি ইসলামের রাস্তা থাকতে চাই। সেই রাস্তায় আমি কখনো যেতে চাই না যে রাস্তাটা আমার রবের রাস্তার সাথে কানেক্টেড না, যে রাস্তাটা আমার রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারের রাস্তার সাথে কানেক্টেড না, আল্লাহ যেটাকে পছন্দ করেন আমি সেরকম রাস্তায় কখনোই যেতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা ছোট হাদিস শুনেছি যে শেষ জামানার দিকে বা শেষের দিকে এসে নাকি ইমান ধরে রাখা এতটা কঠিন হবে যে আমরা আমাদের হাতে আগুন ধরে রাখতে পারবো কিন্তু ইমান ধরে রাখতে পারবো না। আমার জন্য দোয়া করবেন যেন আমি সেই দিন আমার ইমানটাকে ধরে রাখতে পারি। আমাকে যদি দুনিয়ার সমান টাকা পয়সা দেওয়া হয় আমি যেন আমার ইমানকে ধরে রাখতে পারি, আমার জন্য এতটুকুই দোয়া করবেন। আর আরেকটা কথা বলতে চাই যে আমার এই মুহূর্তে কোন রকমের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক কোনো কিছুই নাই, আপনারা প্লিজ বিভ্রান্ত হবেন না কেউ। আমি যদি আমার কোনো অ্যাকাউন্ট ওপেন করি আমি অবশ্যই সবাইকে জানাবো। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। রানি ভাইয়াকে নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ যে আমার 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 এই ভালো জীবনের সাথে চলার কাণ্ডারি হওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য রনি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আল্লাহ আপনার মঙ্গল করবেন, আপনার পরিবার, আপনার আমিন সন্তান আমিন সবাই ভালো থাকবে। আমিন। নিশ্চয়ই জি আমিন। শানাই মাহবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জি দারুণ কিছু কথা বলেছেন, আমি ইন্সপায়ার হয়েছি, নিশ্চয়ই হাজার হাজার মানুষ ইন্সপায়ার হবে, এবং সত্যিকার অর্থে তারাও ইসলাম চর্চে এবং সঠিকভাবে ইসলাম চর্চে এবং কোরআনের দীক্ষা অর্জন করবে, শিক্ষা অর্জন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার পরিবারের সকলের মঙ্গল জি কামনা করি। আসসালামু আমি আলাইকুম।